বাত রোগ, জয়েন্টের যন্ত্রণা, গিটে বাত, কোমরের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, ফোলা ভাব ইত্যাদি বাত রোগ। এর থেকে কি করে রেহাই পাওয়া যায় সেটাই আমাদের আজকে আলোচনা। হলুদ, মেথি দানা আর শুকনো আদা 100 গ্রাম এবং অশ্বগন্ধা চূর্ণ 50 গ্রাম নিয়ে চূর্ণ বানিয়ে দিনে দুবার খাবার খাওয়ার পরে 1 চামচ গুনগুনা গরম জলের সাথে নিন। আবার 1 থেকে 3 কোয়া রসুন খালি পেটে জলের সঙ্গে নিলে জয়েন্টের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। সাথে সাথে বেড়ে ওঠা কোলেস্ট্রল স্বাভাবিক হয়ে আসে, হৃদয়ের শিরাগুলোয় আসা অবরোধ দূর করতেও রসুন উপযোগী হয়। আবার মোথা ঘাসের শেকড়, যেটা 1 গাঁটের মতো হয়, এর পাউডার বানিয়ে 1 থেকে 2 গ্রাম মাত্রায় দিনে দুবার জল বা দুধের সঙ্গে নিয়ে জয়েন্টের যন্ত্রণা আর গিটে বাতে আশ্চর্যজনক লাভপ্রাপ্ত হয়। তাছাড়া ইরণ্ডের পাতাকে পিষে হালকা গরম করে জয়েন্টের উপর লাগালে এই জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের মনোবল বাড়াতে এটি সাহায্য করবে এবং আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। আমাদের পাশে থাকার জন্য আপনাকে বা আপনাদের অনেক অনেক ধন্যবাদ।